বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ফেসবুকের পেমেন্ট, এখন জিরো ব্যালেন্স দেখাচ্ছে যেহেতু আমি কোনো রিলস আপলোড ঠিক মতো করিনি। তো তোমরা এটা কীভাবে পাবে, তো বন্ধুরা ফেসবুকটা ওপেন করো, তারপর দেখতে পাবে এখানে রিলস অপশন। তো আমার দেখাচ্ছে প্রোফাইলটা, এটা হচ্ছে আমার প্রোফাইল, 4100 ফলোয়ার, এবং আমার প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটর লেখা আছে। এবং এটা দেখতে পাচ্ছ এখানে কোনো রকম অ্যাডসের কোনো বা আর্ন মানির কোনো অপশন নেই। তো তোমরা প্রথমে দেখো প্রোফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে, দেখতে পাচ্ছ এখানে কোনো রকম নাই। এমনি স্টার অপশন আছে, মডারেটর আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, ফলোয়ার দেখাচ্ছে, কিন্তু কোনো রকম অ্যাডসের টাকার কোনো এরকম কোনো দেখাচ্ছে না। তো এটা পাওয়ার জন্য প্রথমে তোমাদের যেটা করতে হবে, ব্যাক আসতে হবে এবং প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন করার পর এখানে লিখতে হবে ফেসবুক, এবং এখানে ফেসবুকটি যদি আপডেট না থাকে আপডেট করে নেবে। আপডেট করার পর ব্যাক চলে আসবে এবং ফেসবুকটি আবার নতুন করে ওপেন করবে। তো ওপেন করার পর আপনি রিফ্রেশ করতে পারেন বা সেটিংয়ে আসতে পারেন। এখান থেকে সেটিংয়ে চলে আসবেন, আপনার থ্রি ডটে হাত দেওয়ার পর আপনি সেটিংয়ে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং প্রাইভেসি। তো এখানে আসার পর আপনি যেখানে হাত দেবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশন নেই, তো আপনি সেটিংয়ে হাত দেবেন। সেটিংয়ে হাত দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যাডস পেমেন্ট, তো এখানে অ্যাডস পেমেন্ট অপশনে হাত দেবেন। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে জিরো ব্যালেন্স, মানে আমি এখনও কোনো অ্যাডস থেকে টাকা পাইনি। তো তোমরা এই এখান থেকে পেয়ে যাবে, যাদের মনে শো করছে না তারা এই সেটিং থেকে পেয়ে যাবে। তো ভিডিওটা তোমার কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভয়েসটা তো খারাপ হতে পারে কারণ আমার সর্দি লেগে গেছে, যে জন্য নিশ্চয়ই দেখতে পাচ্ছে পেমেন্টস এখান থেকেও দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছি কোনো এখানে উইথড্র করার জন্য, তো অ্যাড পেপ্যাল বা অন্য কোনো অ্যাডের কোনো ইয়ে লিখতে পারো, ফেসবুক অ্যাড ম্যানেজার, এখান থেকে তোমরা ম্যানেজ করতে পারো অ্যাডস কী কী, মানে কোন অ্যাডস দেবে ভিডিওতে কোন অ্যাডস দেবে না। তো আমি ভিডিওটা বেশি বড় করলাম না, আমি আপনাকে শর্টে বজিয়ে দিচ্ছি, তো এটাই ফলো করুন।